কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, বাস্তবে চোরও পালায় ভুঁড়িও বাড়ে। ওরা কাজ করেন নগরে প্রান্তরে, ভুঁড়ি নিয়ে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ, বিড়ম্বনা শেষ নেই পুলিশের একাংশের। ऐसा मत कर हवलदार, मुझको अंदर मत कर मेरे यार, मेरा भाई है बड़ा शक्तिशाली, बजा देगा वो तेरी ताली, उसके बाद तेरा हो जाएगा मोटा पेट खाली। শুধু রিল নয়, সম্প্রতি রিয়েলেও ভুঁড়িধারী পুলিশের বিড়ম্বনা বাড়িয়েছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা, যেখানে কমল দে নামে এক ব্যক্তি মামলা করে প্রশ্ন তুলেছেন, পুলিশের মতো শৃঙ্খলাবদ্ধ বাহিনীতেই এখন বিশৃঙ্খলা, এই কাজে যোগ দেওয়ার জন্য বিশেষ নিয়ম থাকে, পরীক্ষার্থীদের দিতে হয় বিশেষ শারীরিক পরীক্ষা, কিন্তু তারপর পুলিশের এই চেহারা হয় কি করে, চাকরি পাওয়ার পর কেন নজর দেওয়া হয় না তাদের স্বাস্থ্যের দিকে, এত বড় ভুঁড়ি নিয়ে পুলিশ চোর ধরবে কি করে? যেহেতু তাদের রিক্রুটমেন্টের সময় ফিজিক্যাল ফিটনেস দেখে চাকরিতে জয়েন করা হয়, অর্থাৎ এটা তাদের শর্ত সাপেক্ষে চাকরি, আমি আনফিট পুলিশ চাই না, সেফটি সিকিউরিটি আনফিট পুলিশ দিতে পারে না। মামলার শুনানিতে শুক্রবার অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্র ডিভিশন বেঞ্চে প্রশ্ন তোলে, পুলিশের যদি এরকম ভুঁড়ি থাকে তাহলে তারা অপরাধীদের ধরবেন কি করে, তারা নিজেরাই যদি ফিট না হন কাজ করবেন কি করে? আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে জানাতে হবে পুলিশের শারীরিক ও মানসিক ফিটনেস রক্ষার জন্য কি কি নির্দেশিকা আছে এবং সেই সব নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা তা দেখতে কিভাবে নজরদারি চালানো হয়। স্বাস্থ্য উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি আদালতে কিছু ছবিও জমা দেন মামলাকারী। তার অভিযোগ, ভুঁড়ির ভারে বেল্ট ফেটে যাওয়ার জোগাড় কিছু পুলিশ কর্মী, চোরের পেছনে ছুটতে গেলেই ধরছে হাঁফ, ভুঁড়ির ভারে কুপকাত বেশ কিছু উর্দিধারী, বেজায় খুশি দুষ্কৃতীরা, ওজন বাড়তে বাড়তে পুলিশই যদি এভাবে আনফিট হয়ে পড়ে, দুষ্কৃতিকে ধরতে নাকানি চোবানি খায়, তাহলে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন তারা, প্রশ্ন শহরবাসীর। সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।